ধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন আগেই, এবার ধর্ষণের সাজা পেলেন বার্সেলোনা ও ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেস। বৃহস্পতিবার স্পেনের আদালত বিশ্বের অন্যতম সেরা এই রাইট ব্যাক তারকাকে 4.5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে 2022 সালের বার্সেলোনার এক নাইট ক্লাবে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারকা ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে। অভিযোগ 2022 সালের 31 ডিসেম্বর নাইট ক্লাবের শৌচালয়ে অভিযোগকারী মহিলাকে ধর্ষণ করেছিলেন তিনি। গত বছর 20 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।